কিন্নরে শত্রু নাকি কিন্নরর গুয়াহাটি মহানগরীত লক্ষ্মী পূজার দিনা এটা মৃতদেহ উদ্ধার হয়েছে সানমারিত উদ্ধার হয়েছিল সেই মৃতদেহ সেই মৃতদেহটো আছিল আমদাদুর ইসলাম নামের যুবকজনের ঘর নগাঁও আর নগাঁওর গুয়াহাটিলে আহিছিল গুয়াহাটিত কিন্নরর বিষত আছে এই মৃতদেহটো উদ্ধারের পশত বহুকটা প্রশ্ন উত্থাপন হয়েছিল আন আন কিন্নরক আরক্ষে মাতি পঠিয়েছিল আপনাকে ইতিমধ্যে সেইখানে জানে রোজিয়ে কোক রাধায় কোক অথবা মহিমায় কোক এই রোজি রাধা মহিমা আর কত যে কি কিন্নর সকলকে মাতি পঠিয়া হল সানমারী আরক্ষী থানালে আর সানমারী আরক্ষী এই ক্ষেত্রে ক্রাইম ব্রাঞ্চরও সহযোগিতা বিচারিলে পূর্ণ গতিত অভিযান চলিল আমদাদুর ইসলামর সকল তথ্য পাতি সংগ্রহ করা হল আমদাদুর ইসলামর মাকক পরিয়ালের সদস্যক নগাঁওর মাতি পঠিয়া হল আর গুয়াহাটির জেলা চলাল বহু তথ্য উদ্ঘাটন করলে মহিমা রাধা রোজি এই সকলকে জেরা চলাই এটা কথা গম পালে যে এই আমদাদুর ইসলামে নিজকে প্রিয়ঙ্কা বলে পরিচয় দিছিল প্রিয়ঙ্কা বলে পরিচয় দিয়ে বহু যুবকর সঙ্গে সম্পর্ক রক্ষা করবলে হেনো চেষ্টা করেছিল কোয়া কথা ইয়া আর তারপর ঘটনায় অন্য একটা গতি ললে এবার আহিল এজন যুবকর প্রসঙ্গ হামিদুর ইসলাম যুবকজনের নাম এইগৰাকী আমদাদুর ইসলাম উরফে প্রিয়ঙ্কায় হামিদুর ইসলামের সঙ্গে গুয়াহাটির নালাপাড়ার একটা ভাড়াঘর আছে আর অহুকানে পহুকানে বা বিভিন্নজনের ভাষ্যর আধার একটা কথা শুনা গেছে যে হামিদুর ইসলাম আমদাদুর ইসলাম অর্থাৎ প্রিয়ঙ্কার প্রেমিক আছিল কিন্তু যিদিনাখন আমদাদুর ইসলামের হত্যা হল যিদিনাখন মৃতদেহটো উদ্ধার হল সেইদিনাখনেই এই হামিদুর ইসলাম শিবসাগরলৈ পলাই গেল কিন্তু শিবসাগর প্রকৃত ঘর নহয় নগাঁওরে বাসিন্দা কিন্তু শিবসাগরলৈ পলাই গৈ শিবসাগর আত্মগোপন করে আছে আর লগত আছিল আমদাদুর ইসলামের একটা মোবাইল ফোন কিন্তু কিয় এই হামিদুর ইসলাম শিবসাগরের লগেলগে পলাই গৈছিল জোরদার তদন্ত চলিল আর অবশেষত শিবসাগরের পৰা সেইগৰাকী হামিদুর ইসলামক করায়ত্ত করা হল আর বর্তমান গুয়াহাটিলৈ অনা হয়েছে সানমারি থানা জেরা চলাই আছে হামিদুর ইসলামের উপর এতিয়া প্রকৃত তথ্যবর উদ্ঘাটন হওয়ার সময় এতিয়াহে আমি গম পাম যে কিয় ইমদাদুর ইসলামক হত্যা করা হল কি কারণ আছে ইয়ার আড়ত প্রেমর কারণ টকার কারণ নে অন্য কিবা অঙ্ক কি অঙ্কর বাবে এগারী কিন্নরের বেগ ধরা যুবকক হত্যা করা হল যার একটা পরিয়াল আছিল টকার তাগিদা গুয়াহাটিতে সেই কিন্নরের বেগ ধরেছিল এটাও সকল অস্পষ্ট হয়ে আছে আর হয়তো কিছু সময় অপেক্ষা করব লাগবে তারপরতেই সূর্যর পোহরের দরে হয়তো সকল স্পষ্ট হয়ে পড়ব আমি প্রতিটি তথ্য আপনার জানাই থাকি